নতুন তথ্য আবিষ্কারে ইতিহাসের মোড় ঘুরে যেতে পারে যে কোনো সময়ে। যেমন ভাবনার নতুন দিগন্ত খুলে দিল মিশরের নতুন আবিষ্কার সুপ্রাচীন আতেন শহর। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই আবিষ্কারের ফলে মিশরের ইতিহাসের নতুন দিক উন্মোচিত হলে বলে দাবি প্রত্নতত্ত্ববিদদের। মার্জিয়া মান্নানের রিপোর্ট। মিশরের লাক্সারে 3000 বছরের পুরনো এক শহরে সন্ধান মিলেছে। লাক্সারের ভ্যালি অব দ্য কিং এর বালির নিচে পাওয়া শহরটির নাম আতেন। রাজা তুতেনখামেনের সৌধের খোঁজ পাওয়ার পর এই আতেন শহরই মিশরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর আগে বহু প্রত্নতত্ত্ববিদ এই শহরের খোঁজ চালালেও এতদিন এর সন্ধান মেলেনি। ইজিপশিয়ান আর্কিওলজিক্যাল মিশনের প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন নবম ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব 1391 থেকে 1350 পর্যন্ত মিশর শাসন করেছেন তিনি। ওই সময় পর্বের প্রশাসন এবং শিল্পের বেশিরভাগই ছিল লাক্সার শহরের পশ্চিম প্রান্তে। শহরটির রাস্তার দুপাশে বাড়ি ছিল, সেগুলোর মধ্যে বেশ কিছু বাড়ির পাঁচিলের উচ্চতা ছিল 10 ফুটের মতো। শহরটির দক্ষিণে বিশাল এক উনুন মিলেছে, কি হতো সেখানে ভাবছেন ইতিহাসবিদরা। তবে এখনো অনেক কিছু উদ্ধার বাকি রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা বিশ্বাস করি তুতেনখামেনের সমাধির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে হারানো এই শহরটির খোঁজ। আমি একে সোনালী শহর বলছি, কারণ মিশরের সোনালী সময়কে আমরা খুঁজে পেয়েছি। আতেন শহরের আবিষ্কারে প্রাচীন মিশরের জীবনযাত্রার বিষয়ে অনেক নতুন তথ্য উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু আতেন নয়, গত কয়েক মাস ধরে মিশরের বিভিন্ন জায়গায় যেসব প্রাচীন জিনিসপত্র আবিষ্কার হয়েছে, সেসবের সূত্র ধরে মিশরের প্রাচীন জীবনযাত্রা সম্পর্কে আরও নানা তথ্য জানার সুযোগ এনে দেবে, এমনটাই ভাবছেন প্রত্নতত্ত্ববিদরা। মার্জিয়া মান্নান, মাই টিভি।